আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শরীফা স্যার অনেকে জিজ্ঞেস করেন যে শরীফা কি আসলে 12 মাসে হয় কিনা, ওই বিষয়টি নিয়ে কথা বলবো। যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটা একটা বাণিজ্যিক বাগান। এই দেখেন আমাদের এলাকারই আমাদের চাচারি বাগানটা, একদম আমার বাড়ির সাথে, একদম বাগানের শেষ ওই পাশে একটা জমি পার হইলে আমার বাড়ি, একদম বাগানের সাথেই আসলাম যে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করি যে শরীফা 12 মাসই হয় কিনা, যে 12 মাস গাছে ফল ধরে কিনা। আমরা অন্যান্য যে 12 মাসে ফলগুলো দেখি, ওগুলা সাধারণত সারা বছরই ফল পাওয়া যায়, 2-3 স্টেপ বা 4 স্টেপে বা 4 বার ফল আসে। কিন্তু শরীফা 12 মাসই, শরীফার বিষয়টা একদমই ভিন্ন। আসলে শরীফা 12 মাসই বলতে, 12 মাসই বলতে বুঝি যে আমরা 12 মাস ফল থাকবে, কিন্তু শরীফাতে 12 মাস ফল থাকে না। শীতকালে এক কথায় পাতাই থাকে না। আর 12 মাসই বলতে আমরা যেটা বুঝি বা বুঝাই থাকে যে শরীফা কীভাবে 12 মাসে, এখানে দেখেন এই ডালটাই উদাহরণ দেওয়া যায়, আর আশা করি আর না দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে 3টা ফল, এই 3টা দেখেন, এইটা হলো আপনার মার্চের পরে যে ফুলটা আসে, মার্চ মাসে যখন প্রথম স্টেপের ফুলটা আসে ওই ফুলটার ফল এই বাগানে কম আছে দেখলাম। এইটা হলো আপনার মার্চ এপ্রিল মে মাসের দিকে যে ফুলটা আসে, এপ্রিল ওই ফুলটার ফল, আর এগুলো এই যে কিছুদিন আগের ফল, এই দেখেন একসাথেই দেখেন। এই এখন এইটা আপনার আগের ফল, এইটা পরের ফল। এই কারণে আপনি এই ফলটা যখন পাকবে তারও মিনিমাম 2 মাস 2.5 মাস পরে এই ফলটা পাকবে, এই যে ফলটা, এই ফলগুলো। এবার আসেন যে এই কি শেষ? এর আগে কিন্তু একটা ফল আসছিল, ওই ফলটা কম। এবার এইটাই কিন্তু শেষ না, আরও কিছু দেখাবো আপনাদের। আর একটা বিষয় হলো শরীফার কি হ্যান্ড পরাগায়ন করতে হয় কিনা? আসলে হ্যান্ড পরাগায়ন করতে হয় না বাণিজ্যিক বাগানে। এখন 2-1টা গাছ হলে সেক্ষেত্রে ভিন্ন, যে একটা গাছ ফল হয় না সেক্ষেত্রে আপনি হ্যান্ড পরাগায়ন করে দেখতে পারেন যে ফল সেট হয় কিনা। আপনি এই গাছ বাগানটা দেখাচ্ছি আপনাকে অনেক কিছু, এই দেখেন আপনারা এইভাবে গাছের ডাল প্রুনিং করে দেবেন বা মাথা কেটে দেবেন। দেখেন পেয়ারা যেভাবে কাটা হয়, দেখেন গাছে আপনারা বলেন যে শরীফা হয় না, আপনি এই গাছটা যদি আমি ঘুরে দেখাই, 100 ফল আছে। এই দেখেন উপরের দিকে দেখেন, আসলে শরীফা 12 মাসই বলতে এটাই বোঝায় যে আপনার নভেম্বর পর্যন্ত গাছে মোটামুটি ফল থাকবে, ফুল আসা আপনার যখন বন্ধ হয়ে যাবে, কিন্তু ফল থাকবে শীতকালেও কিছু। আর শীতকালে আপনার জানার এই ফেব্রুয়ারি মাসে গাছে পাতাই থাকে না, মার্চ মাসের দিকে নতুন করে পাতা আসে, তখন থেকে ফুল আসা শুরু হয়। আর ওই ফলটা আপনার সব বাগানে ওই ফলটা একটু কম দাঁড়ায়, আর এই কারণে মানুষ অনেকে হতাশ হয়ে যায়। এই দেখেন এগুলো আগের ফল, এই যে সাইজ দেখেছেন কত বড়। আর কিছু দেখাই আপনাদের, আগের ফল আছে খুব কম, এই যে দেখেন এখন আবার এই যে এখন গাছে কিন্তু ফুল নেই, আর কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আবার ফুল আসবে এগুলোতে। এই যে ফুল আসা শুরু হয়েছে, এই যে দেখেন। এই কারণেই যে বলে শরীফা 12 মাসই। তো শীতকালে শরীফা আপনার যেই শরীফাই লাগান, শীতকালে গাছে পাতা থাকবে না, পাতা ঝরে পড়ে যাবে। আশা করি আগামী শীতে আপনাদের এই বিষয়ে একটা ভিডিও দিব। আর এই দেখেন গাছে 1 স্টেপের ফল, এই যে দেখেন, কয়েকটা স্টেপের ফল থাকে, এবং এই যে ফুল আসা শুরু হয়েছে। এখন এই যে ডাল কেটে দেওয়া হয়েছে, আবার নতুন করে কুশি বের হবে, কুশি বের হয়ে আবার নতুন করে ফুল আসবে, ওই ফলগুলো আবার সেট হবে ভালো। এই কারণে বলা হয় যে শরীফা আপনার 12 মাসই ফল। আর শরীফা বাণিজ্যিকভাবে করবে কি না না করবে ব্যক্তিগত বিষয়, আমরা বাড়িয়ে বলতে চাই না যে শরীফা বাজার রেট কীরকম থাকে, এটা সবাই যারা লাগাইতেছেন খোঁজ দিবেন। আর দেখেন এইটা হলো আপনার 1 স্টেপের 2 স্টেপের ফল আছে এখানে, এই দেখেন একদম ছোট ফল বের হচ্ছে, এই যে এক সাইজের ফল আছে, এই যে এই যেগুলো প্রথম স্টেপের ফল অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো হতে পারে 1-2 মাস পরেই বিক্রি উপযুক্ত হয়ে যাবে। দেখেন শরীফার আপনার গত বছর বাজার ছিল খুবই ভালো, প্রতি বছরই ভালো থাকে। এই দেখেন আপনার 280 টাকা, 250 টাকা, 300 টাকা, প্রথমে আপনার বাজার ছিল 300 টাকা পর্যন্ত নতুন অবস্থায়, আর পরবর্তীতে আপনার 250 টাকা, একদম শীতকালে আপনার 180 টাকা বিক্রি হয়েছে, যখন গাছে পাতা ছিল না তখনকার শরীফাটা আর কি। হ্যাঁ গাছে বাগানে মোটামুটি অনেক শরীফাই আছে, দেখেন এটা রোদ পেয়েছে, একসাথে গোল্ডেন কালার চলে আসছে, এই যে কালারটা দেখা যাচ্ছে কিনা, দেখেন গোল্ডেন কালার চলে আসছে, এটা
আপনারা যারা ছাদ বাগান লাগাইতেছেন বা বাড়িতে বাণিজ্যিক ভাবে করতেছেন, এই দেখেন প্রথম স্টেপের সবচেয়ে বড় ফল মনে হচ্ছে পেকে গেছে। এই যে ফলটা কত বড় হয়েছে, একদম কালারটা দেখেন মাঝে পেকে গেল এখনই। আর এই যে আরেকটা উদাহরণ দিই, এই যে ফল দেখেন একই থাকায় তিন স্টেপের ফল, ফুল এক একটা একই সময় ফুটেছে, তার কারণে এরকম কালারটা আসে। দেখেন কি সুন্দর কালার, গোল্ডেন কালার চলে আসছে, যেটা গোল্ডেন শরীফা বলে বা থাই শরীফা আমরা সবুজ বলি, এইটা সেই একই জাত। আর যারা আসলে শরীফা যে বারো মাসি বলতে যারা বোঝেন, হয়তো আশা করি যে আপনারা ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে যে বারো মাসি আসলে কাকে বলে। আর এইটা হলো তার বৈশিষ্ট্য যে এটা আপনার ফল আসতে থাকবে, অন্যান্য বারো মাসি যে জাতগুলো আম আপনার ইয়ে বলি যা মালটা বলি, এগুলো আপনার একটা স্টেপ এসে আপনার কিছুদিন অপেক্ষা করতে হয় যে আবার আরেকটা স্টেপ আসবে, আরেকবার ফুল আসবে। কিন্তু শরীফা এরকম না, শরীফা আপনার এই যে এখন থেকে আপনার ফল দিয়েই যাবে, কোনো আপনার স্টপ করবে না সেটা রাখ পর্যন্ত। এই যে এখন গাছে কত ফল, তারপর প্রথম স্টেপের। আর শরীফা গাছে একটা বিষয় হলো, শরীফা গাছে আপনি যত্ন যত কম করবেন আর ফল তত ভালো আসবে। এটা ছোট্ট একটা গাছ, একই বয়স সব, কিন্তু গাছটা একটু ছোটই। দেখেন আসলে একটা একটা করে ফল দেখানো খুবই কষ্ট। প্রচুর ফল আছে এই গাছটায়, অনেক অনেক ফল এই গাছটায়। বাড়িতে এরকম একটা গাছ থাকলে আপনার যথেষ্ট, ক্যামেরা দেখাতে পারছি না। আর কালারটা কিন্তু আসতে দেখেন ছায়ার ভিতরে হতে ভালো আছে, প্রচুর রোদ, যেদিকে রোদ পাবে অসম্ভব সুন্দর কালার আসবে। এই যে এগুলো কিন্তু প্রায় সে প্রথম স্টেপের ফল, যার কারণে এত সুন্দর কালার আসছে। এগুলো আপনার মার্চ মাসে যে ফুল আসে ওই ফুলটার ফল দেখেন, রোদ পেলে আপনার গোল্ডেন কালার চলে আসবে শরীফাগুলোতে। দেখেন কত সুন্দর কালার, প্রত্যেকটা আপনার শরীফা এরকম কালার আসবে যদি ভালো রোদ পায়। আর রোদ না পালে একটু কালার একটু কম আসবে, তবে ক্যামেরা আসলে ধরা যাচ্ছে না কালারটা। তবে বুঝতে পারছেন যে বারো মাসি বা বারো মাসি কীভাবে হয় শরীফা। এই যে ফুল আছে, এই কারণে শরীফা আসলে বলা হয় যে শরীফা বারো মাসি জাত। কিন্তু আপনার বারো মাসি বলতে যে আমরা যেই জাতগুলো বুঝি ওই রকম বারো মাসি থেকে এটা ভিন্ন, এর ধরনটা সিস্টেমটা ভিন্ন। আর ডাল কেটে দিবেন তাহলে আপনার আশা করি বারো মাসি ফল আসবে। দেখেন কত সুন্দর কালার, কালারটা অসাধারণ। অত ধন্যবাদ সবাইকে, আর ভিডিও বেশি বড় করবো না, এটা একটা বাণিজ্যিক বাগান। বাগানে ওই বাগানটার বয়স তিন বছর প্লাস, চার বছর মনে হয় চলছে আর কি। কেউ বাণিজ্যিক বাগান করতে চাইলে করতে পারেন, শরীফা চাষ একেবারে খারাপ চাষ না, অন্যান্য ফসলের থেকে একটা ফলের দাম থাকে বেশি, যার কারণে আপনার ফল কম হলে পোষায় যায়। এই দেখেন কালারটা দেখেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।